বেশিরভাগ সময় রক্ত শূন্যতা নিয়ে কিন্তু অনেকেই খুব বেশি চিন্তিত থাকে। কারণ দেখা যায় যে অনেকেই আমাদের কাছে পেশেন্টরা আসে যে যাদের হলো যে রক্ত স্বল্পতা বা হিমোগ্লোবিনটা কম থাকে। রক্ত শূন্যতা হলে আপনাকে শুরুতে আগে জানতে হবে যে আপনার এটা কি কারণে হয়েছে। আয়রনের অভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডায়েটারি প্যাটার্ন আছে এটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার হিমোগ্লোবিন লেভেল বাড়াতে পারবেন। আজকে আমি আপনাদেরকে পরামর্শ দিব কি কি খাবারে আপনার রক্ত শূন্যতা দূর হবে। যাদের রক্ত স্বল্পতা রয়েছে বা রক্ত শূন্যতা রয়েছে অনেকেরই রয়েছে যে হিমোগ্লোবিন লেভেলটা খুবই কম, আপনার 8-9 এরকম কিন্তু অনেকের হিমোগ্লোবিন লেভেল থাকে। সেক্ষেত্রে আমি যেটা বলি যে আপনি যদি আপনার এই হিমোগ্লোবিন লেভেলটা বাড়াতে চান বা আপনার যে আয়রন ডেফিসিয়েন্সি যদি থাকে এটা দূর করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু খাবার মাথায় রাখতে হবে, যেই খাবারগুলো অবশ্যই আপনার খাবার তালিকায় রাখতে হবে। আমাদের অনেকেই আর আমরা মনে করি যে স্বাভাবিকভাবে দেখা যায় যে আমরা একদমই গরুর মাংস খেতে চাই না, বা অনেকের আছে যে একটু ওভারওয়েট বা ওবেসিটি রয়েছে তারা গরুর মাংস আমরা খেতেই চায় না যে গরুর মাংস খেলেই আমার ওজন বেড়ে যাবে। এক্ষেত্রে আপনাদের খুব মজার একটা তথ্য দিই যে আমরা অনেকেই জানি না যে গরুর মাংস কিংবা হলো কলিজা এটা কিন্তু আমাদের রক্ত শূন্যতা কাটাতে খুব ভালো মতো আমাদের সাহায্য করে। এবং হিম আয়রন, গরুর মাংস এবং কলিজাতে কিন্তু হিম আয়রন রয়েছে যেটার কিন্তু কোনো বিকল্প নেই রক্ত শূন্যতা দূরের কারণে। আপনার যদি কোনো সেরকম সিরিয়াস কোনো প্রবলেম না থাকে মানে শারীরিক সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কলিজা বা গরুর মাংস খেতেই পারেন রক্ত শূন্যতা দূরের কারণে। আপনি টানা যদি 10-15 দিন 85 গ্রাম করে গরুর মাংস বা কলিজা খান আপনি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে খুব সহজেই আপনি খুব দ্রুত আপনার এই রক্ত শূন্যতা কাটিয়ে ফেলতে পারছেন। এখন অনেকে যে আছে যে আপনার যে গরুর মাংস বা কলিজা নিয়ে যে ভয়টা ছিল এটা আপনাকে দূর করতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই গরুর মাংস বা কলিজা আমরা যেভাবে খাই, সাধারণত বিয়ে বাড়িতে গেলে আমরা দেখি যে খুব মজা করে এখানে খুব টেস্টি করে স্পাইসি করে গরুর মাংস দেওয়া থাকে, আসলে এইভাবে কিন্তু খেলে আবার আপনার দেখা যাবে যে আয়রন ডেফিসিয়েন্সি পূরণ হচ্ছে, পাশাপাশি কিন্তু সাথে দেখা যাবে যে আপনার আবার ফ্যাটের পরিমাণও বেড়ে যাচ্ছে বা আপনার ওজনটাও কিন্তু বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে খুব কম তেল মশলা দিয়ে আপনি যদি গরুর মাংস এবং কলিজাটা রান্না করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য খুবই উপকারী। এরপরে আসা যাক মাছের ক্ষেত্রে। মাছের ব্যাপারে আপনাকে মাথায় রাখতে হবে যে যেমন সামুদ্রিক যে মাছ রয়েছে এগুলোতে কিন্তু দেখা যায় যে আপনার প্রচুর পরিমাণে ওমেগা-3 থাকে এবং দেখা যায় আয়রন আয়োডিন এগুলো থাকে যেটা কিন্তু আপনার রক্ত শূন্যতা দূর করতে খুবই ভালো কাজ করবে। আপনি সপ্তাহে 2 দিন বা সম্ভব না হলে অন্তত 1 দিন কিন্তু সামুদ্রিক মাছ আপনার খাবার তালিকায় রাখতে পারেন। তারপর চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছও কিন্তু আপনার রক্ত শূন্যতা দূরীকরণে খুবই ভালো কাজ করে। এরপরে ফলের ক্ষেত্রে যদি আসা যায়, আমরা অনেকেই আছে যেমন মাংস নিয়ে যেটা আমি বললাম যে আমরা গরুর মাংস বা কলিজা খেলে ওজন বেড়ে যাবে, ফলের ব্যাপারে কিন্তু এরকম একটা ফল হলো কলা। আমরা অনেকেই যাদের একটু অতিরিক্ত ওজন রয়েছে তারা অনেকেই একদমই কলা খেতে চায় না যে আমাদের ধারণা কলা খেলেই আমাদের ওজন বেড়ে যাবে, ব্যাপারটা আপনাকে এটা মোটেও না। আপনি কলা অবশ্যই খেতে পারবেন, আপনি দৈনন্দিন কত ক্যালোরি গ্রহণ করছেন সেটার মধ্যে কলার ক্যালোরিটা যদি আপনি অতিরিক্ত না হয় অ্যাডজাস্ট করে খান তাহলে আপনার ওজনও বাড়বে না আবার কিন্তু আপনার রক্ত শূন্যতাও দূর হবে। খাবার তালিকায় আপনি কলা খেজুর তারপরে তরমুজ বেদানা এই ধরনের ফলগুলো যখন আপনি রাখবেন এগুলো কিন্তু খুব সহজেই আপনার রক্ত শূন্যতা কাটাতে সাহায্য করবে। শুধু আয়রন যুক্ত ফল না, আপনাকে কিন্তু ভিটামিন সি যুক্ত ফলও রাখতে হবে যেমন কমলা বেদানা তারপরে আপনার মাল্টা এই জাতীয় যে ভিটামিন সি যুক্ত ফল যেমন লেবু এগুলোও কিন্তু আপনার খুব সহজে আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করবে। সবজির মধ্যে আপনার সবুজ রঙের যে সবজি রয়েছে শাক রয়েছে এগুলো আপনার আয়রন সমৃদ্ধ শাক সবজি এগুলোও আপনার রক্ত শূন্যতা কাটাতে সাহায্য করবে। এবং ডিম দুধ এই খাবারগুলো তো আপনার খাবার তালিকায় অবশ্যই থাকবে। এবং আমরা অনেকেই জানি না যে খুব স্বাভাবিক একটা জিনিস যে পুদিনা পাতা কিংবা ধনে পাতা এই জাতীয় খাবারগুলোতেও কিন্তু আয়রন দূর হয়। পুদিনা পাতা এবং ধনে পাতাতে আয়রনের পাশাপাশি ভিটামিন সিও থাকে যেটা কিন্তু খুব সহজেই আপনার শরীর থেকে রক্ত শূন্যতা দূর করবে। আপনি চাইলে কিন্তু প্রতিদিন পুদিনার রস করে খেতে পারেন, যারা রক্ত শূন্যতার রোগী আছেন তাদেরকে আমরা পুদিনার রস পাশাপাশি বিটরুটের জুস যেটা আছে স্ট্রবেরির জুস বা কালো আঙ্গুরের জুস এগুলো কিন্তু খেতে বলি, এতে দেখা যায় খুব সহজেই কিন্তু তার আয়রন ডেফিসিয়েন্সিটা দূর হয়ে যায়। এবং পাশাপাশি আপনাদেরকে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে শুধু আয়রন সমৃদ্ধ খাবার খেলে কিন্তু হবে না, আপনি আয়রন খেলেন কিন্তু দেখা গেল ভিটামিন সি খেলেন না বা খেতে ইচ্ছা করলো না, যেমন স্বাভাবিকভাবে আপনি যদি 1 টুকরো সামুদ্রিক মাছ দিয়ে ভাত খেলেন সাথে আপনার পালং শাক থাকলো তখন আপনি যদি
শুধুমাত্র একটা লেবু যোগ করেন আপনার খাবার তালিকায়, তাহলে কিন্তু এই যে পালং শাক বা মাছ থেকে যে আয়রন পেলেন, এটা কিন্তু আপনার এই লেবুটা খুব সহজেই আপনার বডিতে অ্যাবজর্ব করতে সাহায্য করবে। এবং এর পাশাপাশি জিঙ্ক, জিঙ্কের সোর্স হিসেবে তো প্রথমেই আমি যে মাংসের ব্যাপারে বলেছিলাম যে গরুর মাংসে আপনার আয়রন জিঙ্ক সব একসাথে থাকে, যার কারণে আপনার এটা খুবই ভালো কাজ করে। এই জন্য আয়রন, যাদের আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে তাদেরকে আমাদের যেটা করতে হবে যে আয়রন জাতীয় খাবারের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন এ এবং জিঙ্ক জাতীয় খাবারও কিন্তু আমাদের খেতে হবে। ধন্যবাদ সবাইকে, আশা করি দেখা হবে নতুন কোনো।